আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোর দিশারির সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আজকে আপনার জন্য নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি আমল। দর্শক, আমলটি ফজরের নামাজের পরে করবেন। যে এই আমলটি ফজরের নামাজের পর করবে সে খুব বেশি সম্পদশালী হতে পারবে এবং মানুষের নিকট প্রিয় হতে পারবে। আপনি যেই মানুষটির কাছে প্রিয় হতে চাবেন সেই মানুষের কাছেই প্রিয় হতে পারবেন, এবং যা চাবেন আল্লাহর কাছে তাই পাবেন, অনেক টাকা পয়সা অর্জন করতে পারবেন। দর্শক, একটা কথা তো সবাই জানে, যার কাছে টাকা পয়সা সম্পদ থাকে সে চাইলে দুনিয়ায় অনেক কিছুই করতে পারে। তাই আজকের এই আমলটি করলে আপনি সম্পদশালী হতে পারবেন এবং মানুষের নিকট প্রিয় হতে পারবেন। যেমন কয়েকটি উদাহরণ দিই, স্বামী যদি স্ত্রীর কাছে অনেক প্রিয় হতে চায় তাহলে স্বামী স্ত্রীর কাছে খুব বেশি প্রিয় হতে পারবে, অথবা স্ত্রী যদি স্বামীর কাছে প্রিয় হতে চায় তাহলে স্ত্রী স্বামীর কাছে খুব বেশি প্রিয় হতে পারবে। তাই আমলটি একদম মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, নিয়মকানুনটি মনোযোগ দিয়ে শুনবেন, কারণ নিয়মকানুন অনুযায়ী যদি আমলটি না করা হয় তাহলে আমল কিন্তু কবুল হবে না, আর যদি আপনি নিয়মকানুন অনুযায়ী আমল করেন তাহলে অবশ্যই কবুল হবে। দর্শক, খুব ছোট একটি দোয়া, খুব ছোট একটি আমল আপনারা সবাই করতে পারবেন, এখানে কঠিনের কিছুই নেই। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে একটাই কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। দর্শক, আজকে যে আমলটির কথা বলবো, যে দোয়াটির কথা বলবো, সেই দোয়াটি হলো আল্লাহর নামের একটি দোয়া, আল্লাহর নামের আমল। নামটি হলো আল মালিকু, এর অর্থ হলো প্রকৃত বাদশাহ, মালিক, অধিপতি। যে ব্যক্তি দৈনিক ফজরের নামাজের পর ইয়া মালিকু, ইয়া মালিকু অধিক পরিমাণে পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সম্পদশালী করে দিবেন। আর যে ব্যক্তি ইজ্জত সম্মানের জন্য পাঠ করবে সে ব্যক্তি মানুষের নিকট প্রিয় হবে। যদি কোনো ব্যক্তি স্ত্রীর কাছে সম্মানিত এবং প্রিয় হতে চায় তাহলে সে স্ত্রীর কাছে সম্মানী এবং প্রিয় হবে, আর যদি স্ত্রী তার স্বামীর কাছে প্রিয় হতে চায়, সম্মানিতা হতে চায়, তাহলে স্ত্রী তার স্বামীর কাছে প্রিয় হবে এবং সম্মানিতা হবে। এইভাবে আপনি যার কাছেই প্রিয় হতে চাবেন সেই মানুষগুলির কাছেই আপনি প্রিয় হতে পারবেন, সম্মানিত হতে পারবেন। দর্শক, নামটি হলো আল মালিকু, আর আপনি আমল যেভাবে করবেন তা হলো ইয়া মালিকু, ইয়া মালিকু। আর কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন 90 বার পাঠ করে ইয়া মালিকু, ইয়া মালিকু, তাহলে সে ব্যক্তি ধনী হতে পারবে, আল্লাহ তাআলা তাকে ধনী হওয়ার জন্য সব ব্যবস্থা করে দিবেন। আর ইয়া মালিকু এই নামের আরেকটি আমল হলো দৈনিক 620 বার ইয়া মালিকু, ইয়া মালিকু পাঠ করলে আর্থিক অভাব অনাটন দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। দর্শক, যখন আপনার আর্থিক অভাব অনাটন দূর হয়ে যাবে এবং সম্পদ অর্জন করতে পারবেন তাহলে দুনিয়াবী দিক থেকে আপনি অনেক কিছুই অর্জন করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। মনোযোগ দিয়ে শুনতে থাকুন, এরপরে আমি এই আমলটির কিছু শর্ত আছে সেগুলি বলে দিব। তবে আগে এই নামের আমলটি কিভাবে করবেন পরিপূর্ণ সব কিছু আগে বলে দিই। দর্শক, আল মালিকু এই নামের আরেকটি ফজিলত হলো প্রত্যেক দিন দ্বিপ্রহরের সময় 120 বার ইয়া মালিকু, ইয়া মালিকু পাঠ করলে মনের মলিনতা দূর হয়ে যায় এবং সকল প্রকার দুর্বলতা এবং অভাব অনাটন দূর হয়ে যায়। দর্শক, আপনার ভালো করে বোঝার জন্য আমি এই নামের আমলটি সংক্ষেপে আরও একবার বলে দিচ্ছি। নামটি হলো আল মালিকু, এর অর্থ হলো প্রকৃত বাদশাহ, মালিক বা অধিপতি। যেভাবে এই নামটির আমল করবেন তা হলো ইয়া মালিকু, ইয়া মালিকু। যে ব্যক্তি দৈনিক ফজরের নামাজের পর ইয়া মালিকু অধিক পরিমাণে পাঠ করবে আল্লাহ তাআলা তাকে সম্পদশালী করে দিবেন, এবং যে ব্যক্তি ইজ্জত এবং সম্মানের জন্য পাঠ করবে সে ব্যক্তি মানুষের নিকট প্রিয় হতে পারবে। আর যে ব্যক্তি ইয়া মালিকু, ইয়া মালিকু প্রত্যেক দিন 90 বার পাঠ করবে সে ব্যক্তি ধনী হয়ে যাবে। আর যে ব্যক্তি দৈনিক 620 বার ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু পাঠ করবে সে ব্যক্তির আর্থিক অভাব অনাটন দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা তার সারা জীবন সুখ শান্তিতে কাটানোর
ব্যবস্থা করে দিবেন। দর্শক, আর যে ব্যক্তি দ্বিপ্রহারের সময় 120 বার ইয়া মালিকু পাঠ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির মনের মলিনতা এবং সকল প্রকার দুর্বলতা এবং অভাব অনাটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটি আমলের কথা আজকে বলে দিলাম। এই আমলটি করলে দুনিয়াতে আপনার খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস অর্জন হয়ে যাবে। দর্শক, তো এই আমলটি কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। শুধু এই আমলটি নয়, প্রত্যেকটি আমলই কবুল করার জন্য কিছু শর্ত রয়েছে। যেমন, এই আমলটি করার আগে আপনি কয়েকবার রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করে নেবেন। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়ার শুরুতে আমি রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করা হয় না, সেই দোয়া আল্লাহর কাছে গিয়ে পৌঁছে না। তাই বলছি, আপনি এই আমলটি করার আগে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। এরপরে এই দোয়াটি আপনি করবেন, এই আমলটি করবেন। তারপরে আমলটি করার পরে আবার কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। তবে আমলটি করার সময় যে উদ্দেশ্য নিয়ে আপনি এই আমলটি করবেন, সেই উদ্দেশ্যটি আপনার মাথায় রাখবেন, আপনার স্মরণে রাখবেন যে আমি অমুকের জন্য বা অমুক কাজের জন্য এই আমলটি করতেছি। দর্শক, তো এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।